আজ প্রথম সাহিত্য সংস্কৃতি, তাই আপনাদের নববর্ষের শুভকামনা জানাবার ইচ্ছেটা সম্বরণ করতে পারছি না। সবাইকে নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা জানাই, আপনারা ভালো থাকুন, আনন্দে থাকুন, আর সবচেয়ে বেশি যেটা জরুরি সুস্থ থাকুন, আর বাঁচিয়ে রাখুন সুস্থ সংস্কৃতিকে। আমার সঙ্গে আজ যারা দুজন আছেন এই প্রজন্মের, এই বর্তমান প্রজন্মের দুই লেখক, একজন লেখেন পদ্য, অন্যজন লেখেন গদ্য। শ্রীজাত স্মরণজিৎ চক্রবর্তী, দুজন এই নবীন লেখকের সঙ্গে এখানে বসে আমার নিজেকে বেশ নবীনা বলে মনে হচ্ছে মনে মনে। দেখো আমাদের এই যে প্রত্যেক দিনের জীবন, নিত্যকার জীবন, তা তো আমরা বাংলা ক্যালেন্ডার মেনে চলি না, একেবারেই নয়, কিন্তু নববর্ষকে ঘিরে একটা প্রত্যেকের মনে একটা উৎসবের আমেজ থাকে। সে নতুন শাড়ি জামা কাপড় পরবো, নতুন জামা পরবো, সেরকমও যেমন থাকে, বেশ খাওয়া দাওয়া হয়েছে, এসবও হয়। আর একটা হয় যে যেটা সবাই জানি যে ব্যবসায়ীদের হালখা থাকে, কিন্তু তার সঙ্গে সঙ্গে যেটা এতদিন ধরে চলে এসেছিল, আমি জানি না এসেছিল কথাটা বলছি কারণ আমি জানি না এখন বইপাড়ায় কতটা সরগরম থাকে, প্রকাশক লেখকদের কতটা সেই উৎসাহ থাকে নতুন বই প্রকাশে, কিন্তু একটা সময় জুড়ে তো তাই ছিল। তো এখনকার অবস্থাটা কি এবং তোমাদের অনুভূতিটা কি একটু বল, সেটা তবে বল। আমার অনুভূতিটা ভালোই, খারাপ না, তার কারণ আমার তো এমনিতে নতুন জামা কাপড়ের যা ইত্যাদি এগুলো সব পারিবারিক অনুসঙ্গ, নেহাত বাড়ি থেকে যদি কেউ জোর করে দিল পড়ালো তাতে হলো, কিন্তু যেটা মুখ্য আমাদের আকর্ষণ থাকে দুপুর দুপুর বই পাড়ায় হাজির হওয়া, কারণ যারা কোনো না কোনো কারণবশত আমাদেরও বই প্রকাশ করে ফেলেছেন, এখন আর সেই দোষ থেকে আর পিছিয়ে যেতে পারছেন না, তারা আমাদের নিমন্ত্রণ জানান যে দুপুরে আসবেন, একটু জল খাবার আর মিষ্টির ব্যবস্থা থাকবে, তা আমরা হাজির হই। এবং হাজির হওয়ার যে মুখ্য আকর্ষণ সেটা হচ্ছে যে আমরা তো একটা বড় পরিবারের মতো যারা বাংলায় লেখালেখির চেষ্টা চালাচ্ছি, সেটা সুনীলদা যখন ছিলেন সেই সময় আমি বলবো যে সুনীলদা থেকে শুরু করে আমাদের পরবর্তী সময় যারা লিখতে এসছে একটা বড় যৌথ পরিবার, তো সারা বছরে তাদের সঙ্গে একযোগে দেখা হওয়াটা খুব দুষ্কর। তো পয়লা বৈশাখে যখন প্রকাশকের ঘরে, এক প্রকাশক থেকে আরেক, কলেজ স্ট্রিটের তিন চারটে ঘরে হয়তো আমরা যাই, আড্ডা মারি, চা খাই ইত্যাদি, সেখানে কোনো না কোনো ভাবে প্রচুর লেখক বন্ধুদের সঙ্গে দেখা হয়, বড় থেকে বয়সে ছোট সকলে, এইভাবে সন্ধ্যেটা কাটে, মানে অনেকের সঙ্গে যোগাযোগ হয়, সেইটা খুব ভালো। নতুন বছরের প্রথম দিনে আমরা যে কাজে নিযুক্ত সেই কাজের সমস্ত পারিবারিক বন্ধুদের সঙ্গে দেখা করতে পারি। স্মরণজিৎ যাও এরকম নববর্ষের দিনে? হ্যাঁ, কয়েক বছর আমি যাচ্ছি, তার আগে যেতাম না, এমনিতে বেশি লোকজন দেখতে আমার একটু সমস্যা হয়, আমি জানি কম, লিখি তার চেয়েও কম, বুঝি তা আরো কম, কিন্তু তোমার লেখায় তো সেটা প্রকাশ পায় না। তুমি এই আমি মানে বলছি যে এত ছেলে মানুষ বয়সে যেরকম লেখা লিখেছো, লিখছো এবং তোমার যথেষ্ট নাম হয়েছে। হ্যাঁ, মানে অ্যাকচুয়ালি কি ব্যাপারটা আমি নিজেও ঠিক বুঝি না আরকি, ব্যাপারটা কি করে কি হয়ে গেল, সেই দস্যু মোহন সিরিজের শেষের থেকে কি হইয়া গেল, মোহন পলাইয়া গেল মতো, বা ঢং 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 করে একটা বাজিল, হ্যাঁ, বা দুটো হাত বাঁধা, তিন নম্বর হাত দিয়ে মন ঘুষি মেরে পালিয়ে গেল, তো কি করে কি হলো আমি ঠিক জানি না। আমি লিখি, লিখতাম কবিতা, সেখান থেকে আসা। হ্যাঁ, সেই খবরটা আমার কাছে জানা ছিল না, তাহলে আমি রবীন্দ্রনাথ বলতে বলতে জীবনানন্দের লাইন পাঞ্চ হয়ে যেতে পারে, মানে আমি অন্যের লেখায় নিজের সিরিয়াসনেস ঢুকে যায় এত বেশি যে আমি খুব রিস্ক নি না অন্যদের কবিতা। খুব প্রিয় কবি আছেন কয়েকজন, তাদের লেখা মনে থাকে, এমনিতে খুব একটা মনে থাকে না। আর নতুন বছরে আমাদের নিজস্ব একটা ছোট ব্যবসা আছে, সেখানে যেতে হয়। এছাড়াও আমি দুপুরের দিকে একটু যাই গিয়ে, আমি আমার একজনই আমার যার প্রকাশক তিনি করেন, এবং সেখানেও আমি বেশিক্ষণ থাকি না, প্রচুর লোকজন আছেন আমার, এবং এমন এমন মানুষ আছেন যাদের লেখা পড়ে ছোটবেলা থেকে বড় হয়েছি, তো মানে তাদের সঙ্গে এক জায়গাতে আসলে বসবো, এটাই নিজেই আমার কেমন একটা অস্বস্তি লাগে যে এদের সঙ্গে আমি বসবো, মানে হয় না যে কোমরে হাত দিয়ে মনুমেন্ট দেখার মতো সেই মানুষগুলোকে দেখতে, হ্যাঁ, এই জন্য থাকি থেকে আমি আবার চলে আসি। তবে যেটা আমার যখন আমরা আরো
আমরা এখনো নবীন নবীন বড় যখন ছিলাম, তখন আমাদের এই সময়টা আমার খুব মজা লাগতো। শ্রিয়া তো জানে ও ভালো আরো ভালো বলতে পারবে, সেটা হচ্ছে প্রচুর লিটল ম্যাগাজিন বেরোতো এই হ্যাঁ রবীন্দ্রসদন চত্বরে সকালবেলা যাওয়া, সেই লিটল ম্যাগাজিন বিক্রি হওয়া বা অধিকাংশই বিলনও প্যাম্পলেটের মতো করে নিলনো, নিজেদের চন্দ্রকে দেওয়া অন্যটা নেওয়া, সেই নিয়ে আড্ডা কথাবার্তা, এবং তারপরে এখন তো ওই প্রকাশকদের কাছে যাওয়া গিয়ে নেওয়া। তবে যেটা আমি গল্প শুনেছি যেরকম, যেই একটা সোনার সময় ছিল যখন দুধের নদী ছিল, সোনার আম ফলতে যখন শুনেছি তখন কেমন দেখো না নেই, এখন নদীতে প্রচুর গন্ডগোল। তো না গন্ডগোল আর কি মানে ওই আর কি আমি আর কি বলি। তবে একটা কথা আমার মনে হয় যে আগে যে উন্মাদনা যেমন নববর্ষকে ঘিরেছিল, এখন তো বুক ফেয়ারের জন্য, বই মেলার জন্য প্রকাশ প্রকাশ একটা ইকোনমি ওরকম প্লে করে। ধরুন বুক ফেয়ারে করলে বইটা প্রকাশ করলে আপনি যতজনের কাছে পৌঁছতে পারবেন। হ্যাঁ তো আমি আমার সাথে গতকালই কথা হচ্ছে আমার প্রকাশকের, তিনি বলছিলেন তিনি খুব বড় প্রকাশক আমাদের এই বাংলায়, তিনি বলছিলেন যে বুক ফেয়ারে তাদের 93টা বই বেরিয়েছে, সেখানে নতুন বছরে বেরোবে 16টা, মানে পার্সেন্টেজ প্রায় মানে কত কমে গেছে আর কি। হ্যাঁ তো তার ফলে যেহেতু ইকোনমিটা একটা খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে, সেই জন্য আমার মনে হয় ফোকাসটা শিফট করে গেছে। এখনো কি বেরোয় না? বেরোয়, সেই যে রিচুয়াল বাঙালির চলে এসছে, এখনো সেই জন্য কিছু হয়তো বই বেরোয়, কিন্তু মার্কেটটা তো নেই। মানে ধরুন বুক ফেয়ারে নতুন বই বের করলে বইয়ের দোকানও যখন হালকাটা হয়, আগে যেমন ছিল যে সেখানেই লোকে যেত, এখন তো ব্যাপারটা ওটা কমে গেছে। সেই জন্য আমার মনে হয় প্রকাশকরাও তাদের কেননা আলটিমেটলি যদি রেভিনিউ না জেনারেট হয়, এখন যেমন বুক ফেয়ারটা একটা আরো গ্রেটার অপশন হয়ে গেছে, যে সারা ভারতবর্ষ থেকে এমনকি পৃথিবীর বাইরে মানে বিভিন্ন দেশ থেকেও লোকজন আসে, দুদিন পর মঙ্গলবার থেকে হয়তো আসছে, তো সেখান থেকে আর কি ফলে তার সামনে আমি দেখাতে পারছি ব্যাপারটা যে আমাদের এই প্রোডাকশন বেরোচ্ছে, কিন্তু এখন তো সেই সুবিধাটা থাকায় হয়তো এটা একটুখানি স্ট্রেস কম করছে, কিন্তু বই কি বেরোনো বেরোয় সংখ্যা অনেক কমে গেছে। আমার এখনো পর্যন্ত বেরোয়নি, আমার সব বই বইমেলায় বেরিয়েছে। এটা ঠিকই যে কবিতার বইয়ের অধিকাংশই আরো বেশি করে হয়তো কবিতার বই, যেহেতু কবিতার বইয়ের বাজার আরো ছোট গদ্যের চাইতে, ফলে কবিতার বইয়ের মুষ্টিমেয় পাঠক আছেন, তারাই আসেন, তারাই দেখেন, তারাই কেনেন, তাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য বোধ হয় বই মেলাটাই সেরা সময়। ফলে আমার আজ পর্যন্ত যা বই বেরিয়েছে সবই বই মেলায়। আমার একটা বই, আমার যে আমার 13টা বই আছে এখন গদ্যের বলছি, তো তার একটা বই গত বছর সেটা পয়লা বৈশাখে বেরিয়েছিল, বাদ বাকি সব বই মানে তোমার কি মনে হয় যে নববর্ষ ঘিরে যে বই প্রকাশের উদ্যমটা সেটা চলে গেছে, এখন শিফট হয়েছে, এটা ভালো না খারাপ? এটা তো ভালো খারাপেরও ঊর্ধ্বে একটা দিক আছে, সেটা হচ্ছে যে বইয়ের প্রধান কারণ তো হচ্ছে যে যাতে পাঠকের কাছে পৌঁছানো যায়, এবার সেটা যাতে ভালো বেশি ভালো হবে সেটি করা হয়তো নিশ্চয়ই প্রকাশকদের কাছে মঙ্গল। তো তারা এখন বেশিরভাগই মনে করছেন যে বইমেলাটাই উৎকৃষ্ট সময় বই পাঠকের হাতে পৌঁছে দেওয়ার জন্য। ও যেমন বললো যে পয়লা বৈশাখে নিশ্চয়ই বই বার হয়, সেটা একটা রিচুয়াল আছে, সেটা একটা একটা পুজোর মতো, মানে আমরা বার করবো আর কি, যেমন সরস্বতী পুজোয় সবাই হলুদ শাড়ি পরে, সেরকম প্রায় একটা বিষয়, তার মধ্যে একটা ভালো লাগা জড়িয়ে আছে। কিন্তু আমার মনে হয় বাণিজ্যটা কিন্তু বইমেলা থেকেই আসে। আর আরেকটা কথা আমাকে আমার মানে আমার কিছু বইয়ের প্রকাশক আর বইয়ের প্রকাশক একই, ফলে তার কাছে আমরা তিনি বহু অভিজ্ঞ মানুষ, তার কাছে আমরা মানে তিনি আমাদের একটা কথা বলেছিলেন, আমাকে একটা কথা বলেছিলেন যে ইদানিং গত 10-12 বছর একটা জিনিস হয়েছে যে সারা বছর বই বিক্রি হয়, হ্যাঁ সারা বছর বই বিক্রি হয়, ফলে বইমেলা হয়তো একটা বড় চাঙ্ক কেটার করতে পারে, কিন্তু শুধু বইমেলাকেই টার্গেট করে, শুধু পয়লা বৈশাখ শুধু 25শে বৈশাখকে টার্গেট করে কোনো প্রকাশক এখন ব্যবসায় আসেনি, তাদের লক্ষ্যটাই থাকে সারা বছর সমানভাবে বইয়ের যোগান তৈরি করা।
আর এই নববর্ষের দিনে বই পড়ার আর কোন ঘটনা তোমার মনে পড়ে? যে একটা বললো যে ওরকম বড় মানুষদের দেখছি সামনে হঠাৎ করে পাঞ্জাবি পরে শুনি আমাদের শ্রদ্ধার থেকে হয় না এই লোকটা এরকম বললি তার সামনে যাবো কি বলে? হ্যাঁ মানে এ পাশে শঙ্কর বসে আছেন, সামনে সুনীল দা, এই পাশে হয়তো শিষ্যেন্দু দা, সমরেন্দা ঢুকলে ঢুকলেন, মানে পালাবারও কোনো জায়গা নেই, মানে কোথায় আছি? এই মিড নাইট ইন প্যারিস বলে একটা ছবি বানিয়েছিলেন সেইটা ছিল যে ওই মানে ছেলেটি প্যারিসের এমন একটা মধ্যরাতে চলে গেছে যেখানে সব কিংবদন্তি শিল্পীরা এসে হাজির হয়েছেন। আমাদের কাছেও তো মানে মিড নাইট মানে মিড ডে ইন কলেজ স্ট্রিট আর কি, মানে ওরকম একটা সমারোহ নিজেদের এত ক্ষুদ্র আর এত অকিঞ্চিত কর মনে হয়। ভালো লাগা যেমন থাকে তেমন একটু ভয়ও কাজ করে নিশ্চয়। সে তো কবিতার সাথে শঙ্কদা পাঠিয়ে গিয়েছিলেন সুভাষদা পেছন পেছন ছোট ছোট শঙ্কদাকে ঘোষ পালাচ্ছি নেই আমরা কারণ পালান তাহলে আমাদের কি করার উচিত আর কি তরুণ কবি তখন মাটির তলে হয়েছে পাতা গেছে ধরে উঠতে পারেননি মানে উনি সম্পূর্ণ সফল হয়েছিলেন না। তোমার বলবে তোমার লেখায় এই বৈশাখ নববর্ষ বা ওই এই সময়টা কি কখনো ধরেছ? হ্যাঁ আমি তো মহসলে বড় আছে সব ওখানে থাকতাম কলকাতায় পড়তে যেতাম মহসল বলে না মহসল একটা নিজস্ব বৈশাখ আছে হ্যাঁ একটা নিজস্ব আছে সেই ঘরে ঘরে ছেড়াছুটি টিম টিম সে নিয়ে তো কে জন্মায় হে বৈশাখ কে জন্মায় সেই যে জয়দশমীর কবিতায় পড়া সেই ছোটবেলায় তার মহসল জন্মে এসেছে আমরা সেই মহসলটাকে দেখে বড় হয়েছি কলকাতায় উঠেছি কলেজে উঠেছি যেমিটিকে লাফ লাফ দো ভালো হ্যাঁ তার জন্য আমি গরমকালে দুপুরেই ঘুরতাম যদিও সফল হয়নি সেটা অন্য গল্প প্রেম সফল হবে এরকম আসলে সবকিছুতে মানে সবকিছুই মনে হয় প্রথম তাই সবকিছু অডবল আর কি তাই যাই হোক তো কলকাতায় নতুন বছরের সময় আমাদের যখন আর কি আমরা বড় হচ্ছি সেই সময় আকর্ষণ ছিল কি যে সাময়িক পত্রপত্রিকা বলতে না প্রচুর নতুন লেখা বেরোত সেটা কিন্তু একটা খুব আকর্ষণের জায়গা ছিল কবিতা সংকলন বেরোনো এমনকি আমার মনে আছে শ্রীজাতুর দেশপত্রিকায় তিনটি কবিতা বেরিয়েছিল দোলের আগে আগে শান্তিনিকেতনের উপর সেটা আমি ধরুন যখন 97-98 সাল হ্যাঁ মনে সেখানে আরো অনেকে দেখুন শ্রীজাতুর তিনটি লেখা বেরিয়েছিল একটা মন্দাক্রান্ত সন্ধে ছিল তার মধ্যে আমার যখন মনে পড়ে তো সেই একটা ছিল তাছাড়া ধরুন আমি শিশুমুখোপাধ্যায় অন্ধভক্ত শিশুমুখোপাধ্যায় কি লিখবেন তো সুনমুখোপাধ্যায় কি লিখবেন বা ওদিকে সুমিত্রা ভট্টাচার্য কি লিখবেন বা নিবসু কি লিখবেন এরকম যারা লিখতেন আর কি ফলে নতুন বছরটা কিন্তু সেই একটাও আনন্দ ছিল আমি যেহেতু ঘর কোনো মানুষ ঘরের মধ্যে থেকে বের বেরোতে ভয় লাগে আমার সেই জন্য আমার ঘরেই আর কি রাজত্ব এবং সেই রাজত্বটা ছড়ায় এই বইয়ের খাতাপত্রের মধ্যে দিয়ে ছড়ায় বৈশাখের ওই ব্যাপারটা আমাকে এখনো অনেক করে দিতে হতো এখনো ভালো লাগে যখন ছোট ছিলাম যখন নিজের উপর লেখার চাপ থাকতো না হ্যাঁ আমার কোনো দায় নেই শুধু পড়াটাই আমার দায় বা আনন্দ হ্যাঁ বাকি লিখেছে বন্ধুদের ফোন করে বলা তখন তো ল্যান্ডলাইনের সময় হ্যাঁ ফোন করে বলা সেটা বেশিক্ষণ ফোন করলে মা বলতে অনেকক্ষণ কথা হয়ে যায় আগে হ্যাঁ তো সেইটা সেই সেই মজাটা আমার এখন আমি খুব আমার মিস করি বলতে পারে না কিন্তু তুমি একটু আগে বলছো যে তুমি খেলতে খেলতে লিখেছো এবং এখনো তোমার কাছে সেরকমই যেহেতু তোমার আসলে একটা তুমি ব্যবসা করো হ্যাঁ তার পাশাপাশি দেখো এবং খেলা তো অবশ্যই কিন্তু কি হয় আপনাকে বলি আমি যে খেলার বাইরেও আমি ধরুন কাউকে কমিট করলাম যে 19 তারিখের মধ্যে লেখাটা দেবো আমাকে তো সেই কমিটমেন্টটা রাখতে হবে কেননা না হলে বইটা বেরোনোতে একটা সমস্যা হবে তার ফলে একটা মানে কথা রাখার তো একটা দায় আছে জানেন তো সব ব্যাপারে হ্যাঁ ফলে নিজে লিখি আর নিজে লেখা নিজের তো সমস্ত থেকে খুব খারাপ হয় মনে মনে হয় সম্ভব হয়তো সবারই তাই মনে হয় আমি হয়তো একা কেউ নই সবাই হয়তো নিজের লেখাটাকে মনে হয় একটু খারাপ দেখা কেউ হয় না কি করে ছাপা হচ্ছে ভগবান জানে হ্যাঁ আমার নিজেরও তাই তো বারবার বারবার মনে হয় তাই সংকুচিত হয়ে থাকি আগে যেমন বুক ফুলিয়ে বইগুলো খুলতাম এখন খুলতে খুলতে একটু সংকোচ হয় আর কি সকলেরই হয় নিশ্চয়ই না ওর কথা থেকে একটা কথা এসে যে কমিটমেন্টের কথা লেখা দিতে হবে কবিতা আমার লেখা যায় কবিতা আমার মানে এটা আমার নিজের মনে হয় যে গদ্য তবু যদি বা লেখা যায়
কবিতা কি এরকম ভাবে থাকে না? কবিতার একটা আমার অন্তত সমস্যা হচ্ছে যে কবিতা না এলে আমি কিছুই করে উঠতে পারি না। মানে এমনও দিন গেছে যে সুনীলদা লেখা যাইছেন, সুনীলদাকে লেখা দিতে পারিনি। মানে এর চাইতে তো সৌভাগ্যও কিছু নেই যে সুনীল গঙ্গোপাধ্যায় একটা লেখা চাইছেন, এ তো কোনোদিন স্বপ্নেও ভাবিনি। আর এর চাইতে দুর্ভাগ্যও কিছু নেই যে সুনীল গঙ্গোপাধ্যায়কে বলতে হচ্ছে না সুনীলদা আমার হাতে কোনো লেখা নেই। ফলে আমি লেখা আমাকেও অনেক সময় খবর কাগজের জন্য, ম্যাগাজিনের জন্য ছোটখাটো বদ্ধ নানা বিষয়ে বা জার্নাল বা আমি একটা ব্লগ লিখি সেটা করতে হয়, সেগুলো কমিটমেন্ট মেনেই করতে হয়। কবিতার ক্ষেত্রে যেটা হয়, আমি একটা সুযোগ নিই, আমি বলি যে আমি ভাই কথা দিচ্ছি না, কিন্তু আমায় তুমি 15 দিন দিচ্ছ, তার মধ্যে যদি আমার কোনো কবিতা আসে তোমাকে নিশ্চয়ই আমি দেবো, কারণ তুমি চাইলে, যদি না আসে আমাকে তুমি মেরে ফেলো না, কারণ সেটা আমার হাতে নেই। আসলে আরেকটা বার আমার নিজের মনে হয় যে প্রফেশনাল জন্য না ওই ইন্সপিরেশনের জায়গাটা আস্তে আস্তে কমে যায়, আর কাজ করতে করতে মানুষ একটা রিফ্লেক্স তো তৈরি হয়। তো হ্যাঁ, যারা কবিতা লেখে একসময়, যেহেতু বহু আগে আমি এক দুই একটা লেখার চেষ্টা করেছিলাম, ফলে আমি জানি যে না হঠাৎ আসতে একটা দুটো লাইন চলে আসে, হয়তো রাস্তা দিয়ে হাঁটছে, ওটা রিফ্লেক্স এর মতো। মানে আপনি ওটাকে এত পছন্দ করেন যে আপনাকে একটা চলে আসবে, ওইটা দৃশ্য আসলো, একটা লাইন আসলো, কোথা থেকে একটা আসলে কিভাবে আসে কে সাপ্লাই করতে যায় না। আজ পর্যন্ত সেই ভদ্রলোকের যে কত ভাড়া কি আছে, তো এতটাই যে দিচ্ছে না, দুহাতে দিচ্ছে আমি জানি, কিন্তু বা যা দেয় ওই জন্য সেটা মাথায় থাকে। আমার মনে হয় সব লিখে ফেলতে নেই, কিছু মাথায় রেখে দিতে হয়, যখন কেউ চাইবে তখন লিখে দিতে। এটা খুব ভালো নিতে পারবে। আমাদের অফিসে আমরা সবাই এক জায়গায় হই, তাদের পরিবার নিয়ে আসে, আমাদের অফিসে পুজো হয়, খাওয়া দাওয়া হয়। আর নববর্ষের সময়গুলোতে ওই বললাম কলেজ লাইফে যে মেয়েটিকে পছন্দ, তার জন্য দাঁড়িয়ে থাকতাম হা হা করে। হ্যাঁ, আস্তে আস্তে উপর বেশ দু তিন অবশ্য কেটে গেছে, সত্যি তাই তো, সত্যি তো, মানে স্বয়ং প্রকাশ, স্বয়ং প্রকাশ। তো মজা হচ্ছে গিয়ে সে আসেনি, হ্যাঁ, তার ফলে কিছু আর হয়নি। কিন্তু আমার যেটা হতো, আমি খুব একসময় ছবি তুলতাম। হ্যাঁ, আমি নববর্ষের দিন দুপুরটা খুব ফাঁকা পেতাম, কারণ অফিস নেই, কিছু নেই, আমি সেই দিন আমার ছবি তুলতে বেরোতাম। আমি আমি আমার শহরে কলকাতায়, আমি যেহেতু সাউথে থাকি, সাউথের রাস্তাঘাটে আমি 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 ফটো তুলতে বেরোতাম। তখন একটা পুরনো পুরনো একলা ডিএসআর ছিল না, সে পুরনো পুরনো সেই আমি বলছি আপনাকে, ধরুন একদম ফিল্মে নিয়ে দু তিনটে ফিল্ম থাকতো, সেগুলো আবার খুলে লাগানো, সেগুলো সবই জানতাম। আমি ফটোগ্রাফি শিখেছি একটা সময়, তো সেটাই ছিল আমার নববর্ষের আনন্দ বলতে। কিন্তু আমার সবকটাই আনন্দই খুব অন্যায় ভাবে একার আনন্দ আরকি। মানে একটা সিনেমা ছিল বলে, সেখানে বলছে যে আমাদের সবকিছু আনন্দের মধ্যে যদি অন্যরা ইনকর্পোরেট করে না, আনন্দটা স্থায়ী হয় না। আমার আনন্দ কিন্তু অধিকাংশ সময় দেখা গেছে যে ওই একার আনন্দ, যে একার আনন্দ গুলো মানে একার ছবি তোলা, একার চুপ করে বসে থাকা, বই বই পড়া। আমি চিরকালে খুব বইমুখ আর কি, মানে বই পড়ি চিরকাল, কবিতা পড়ি আমি, কিন্তু মানে উপন্যাস উপন্যাস পড়ি না। গত 10 বছর হয়ে গেছে প্রায় আমি উপন্যাস গল্প আর পড়ি না। আমি শুধু এখন কবিতা প্রবন্ধ এই পড়ি, হিস্ট্রি পড়ি, মানে পপুলার সায়েন্স পড়ি, এগুলো নিয়ে পড়ি আর কি। এবং সেই সেই সময়গুলো আমি আপনাকে বলি যে নববর্ষ মানে গোটাটাই আমার ছিল পড়াশোনা করা, এবং ওই বিকেল বেলাটা ঘুরে 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 একা একা ছবি তোলা, এটাই আনন্দ বলতে পারেন। এছাড়া আর কোনো, হ্যাঁ, আরেকটা ছিল আরো ছোটবেলায়, নববর্ষের দিন ভোরবেলা ট্রামে করে ভিক্টোরিয়া যেতাম, একদম ঘুরে, যখন আমি ধরুন 5-6 এ পড়ি, একদম শিশির পড়ে আছে, কুয়াশা আছে, তখনও গরম তো অতটা পড়েনি, সূর্য তো পরের দিকে চড়ে, পরের দিকে গরম, মানে ভোরবেলাটা জড়িয়ে একদম ভোরবেলা। আমি তখন অবসর থেকে সদ্য কলকাতায় এসেছি, তখন লেকে স্বপ্নপুরী বলে একটা স্টেশন ছিল, রামপুরে মুখ বলা একটা, যেখান দিয়ে লেকটাকে ঘুরে একটা টয় ট্রেন চলতো, তো নববর্ষে সেখানে সকালবেলা যেতাম বা ওইখানে চলে যেতাম, সেটা একটা অন্যরকম আনন্দ ছিল।
এখন তো বড়দের কিন্তু সেই জিনিসগুলো আর নেই, এখান থেকে কি এখনো ময়দানে ট্রেন যায়, ট্রাম যায় না বোধ হয়, মানে আমার আমার ধারণা নেই, বোধ হয় যায় না, আমি জানি না, দেখেছি আমি বোধ হয় 29 নম্বর ট্রাম বা 24 নম্বর ট্রাম যেতে পারে, কিন্তু আর জানি না, সেটা আমরা আর জানি না। আমি যেহেতু গান বাজনার পরিবারে বড় হয়ে উঠেছি, আমাদের চল ছিল আমার মামার বাড়িতে, মানে মানস চক্রবর্তীর যে বাড়ি লেক গার্ডেন্সে, ওখানে সন্ধ্যেবেলা যা হয় যে সমস্ত ছাত্রছাত্রীরা হাজির হতো, এবার আমিও বই পাড়া মিটিয়ে টিটিয়ে মামার বাড়িতে হাজির হতাম, আমার মা মাসিরা, একটা পারিবারিক আড্ডা তো বটেই। এবং আমি যখন মামার বাড়ির পাড়ায় ঢুকছি, সিঁড়ি দিয়ে উঠছি, আমি শুনতে পাচ্ছি উপরে একসঙ্গে 6-7টা তানপুরো বাজছে, মানে গান বাজনা শুরু হবে। একটাই আনন্দ ছিল আমাদের পরিবারে, সেটা হচ্ছে গান বাজনা, শাস্ত্রীয় গান বাজনা। এবং সেই যে 6টার সময় গান বাজনা শুরু হতো, হয়তো মামার ছাত্রছাত্রীরা, হয়তো মা একটু গাইলেন, মামা গাইলেন, এবং সেটা সন্ধ্যে 6টা থেকে রাত্রি 10-10:30 অব্দি টানা গান চলল, একটা মুহূর্ত চেতনা, এবং আমরা মুখিয়ে থাকতাম, সত্যি সুরেলা জীবন পেয়েছে, এবং মুখিয়ে থাকতাম যে পয়লা বৈশাখের সন্ধ্যেবেলাটা সারা সন্ধ্যে শুধু গান বাজনা হবে। সেটা এখন মার বয়স হয়েছে, মামা 2 বছর হলো চলে গেছেন, ফলে সেইটাও এখন মানে ওই গানের সন্ধ্যেগুলো খুব মিস হয়, কিন্তু আমি তখন পয়লা বৈশাখের দিন আমার সত্যি বলতে কি মনটা কিন্তু দুপুর থেকে গানের দিকে পড়ে থাকতো, যে কখন দৌড়ে মামা বাড়িতে ঢুকবো, আর একের পর এক একটা বন্দিশ হবে, ঠুমরি হবে, হয়তো চৈতি হবে, এই মজাটাই নিয়েছি। তোমার কবিতায় কখনো এই সময়টা আসেনি, মানে আমি বলছি না নববর্ষ আসতে হবে, তার আগে মানে প্রভুর শেষের আলোয় রঙে সেদিন চৈত্র মাসের মতো কোন চৈত্র মাসে চললে বৈশাখ আসছে, দক্ষিণা বাতাস এরকম সত্যি হয়তো, মানে সেটা হয়তো বহু ছোট বলতে এসছে, সত্যি কথা বলতে কি যখন আমি কখনো নিজের ছোটবেলার কথা লিখতে চেষ্টা করেছি সেগুলো সব বন্ধুতেই এসেছে, আমি আমার ব্লগটা যে লিখি সেগুলো সবকটাই ছোটখাটো স্মৃতি কথা, সেখানে বহুবার এইসব বৈশাখের সন্ধ্যের কথা এসছে, কিন্তু কেন জানি না কবিতায় সত্যি তেমন করে আসেনি, মিথ্যে বলবো না, কিন্তু কবিতায় সেই সব সন্ধে উল্লেখ হয় বৈশাখী আসেনি, হ্যাঁ সেটাই বৈশাখী আসেনি। একটুখানি কবিতা শুনি, এটা খুব ভুল হলো, তার কারণ হচ্ছে যে একদিন স্মরণজিৎকে আরেকদিন ধরা হোক, যেদিন স্মরণজিৎ কবিতা বৈশাখ নয় কিন্তু প্রেম, লাগে শিকার কত কাজে তারই যুক্তি বোঝাই তুনির, কারা তৈরি করে বাজেট আমি গাছের পাতা গুনে, দেখি রং কিভাবে জলে আর গন্ধ কেমন একা, কারা কাজের কথা বলে আমার হয় না কিছু দেখা, বরং আলগা মতো বসে জলে মিথ্যে ভেজাই তুলো, কারা পা মুছে পাপসে আমি কুড়িয়ে রাখি ধুলো, কারা তৈরি করে সেতু আর বস্তিগুলো পোড়ায়, আমি দেখিনি ধূমকেতু আমার মন লাগে না উড়ায়, তবে কিসের এত কথা ওড়ে ঘোড়ার খুরে খুরে, ছোটে 10টা থেকে 6টা আমি দাঁড়িয়ে থাকি দূরে, কাদের রাস্তা উঁচু নিচু গেল কেদারে আর কাবায়, মন পারল না আর কিছু শুধু তোমার কথা ভাবায়। ভারী সুন্দর। এই এই বছরে তোমাদের নতুন কি ভেবেছো, মানে তোমাদের কি পুজোর লেখাও লিখতে হয় ওরকম ভাবে? ওকে তো মানে সেটা তো তোমার লেখার আগে আগে তোমাদের দিতে হয়, কাজে তোমরা এই যে এপ্রিল মাস থেকে জমা পড়ে যায় হ্যাঁ অনেক আগে জমা পড়ে যায়, কেননা অনেক লেখা জমা পড়ে তো সেগুলো থেকে শর্ট করে যেগুলো নির্বাচিত হয় সেগুলোই ছাপা হয়, ফলে কোন সময় তুমি পুজোর লেখা লিখতে শুরু করো? দুর্গাপুজোর পরে। ও একটা পুজো শেষ হলে লেখা শুরু হয়ে যায়, তার মানে এই যে এপ্রিল মাস এখানে তোমার লেখা অলরেডি জমা পড়ে মানে শেষ হয়ে গেছে? হ্যাঁ জমা হয়ে গেছে মানে ওই সময়টা বললাম না, সময়টা মিন্স কেননা যারা ছাপে তাদেরকে তো স্ক্রিন করার সময় দিতে হবে, অনেক লেখা জমা পড়ে। কিন্তু আমরা প্রায় অনুষ্ঠানের শেষে কিন্তু একটুখানি একটা কবিতা শুনি। ভাল লাগে না কিচ্ছু এখন, দু চোখ দিয়ে রক্ত পড়ে, বৃষ্টিতে হাত কাঁপছে দেখো, পা জড়াচ্ছে তুষার ঝড়ে, বিপদ দেখে কে আর দাঁড়ায়, বন্ধুরা সব মিথ্যে ছিল, নিন্দে গেল পাড়ায় পাড়ায়, শত্রু পেলাম এক বাড়ি লোক, ঘুরছে মাটি উড়ছে পাতা পুড়ছে আগুন, এ কি নরক, তোমার কোলেই রাখছে মাথা,
হয় মারো নয় আদর কর। বাবা, এরপরে তো আর কোনো কথা চলে না, আর আমাদের সময়ও শেষ, সেজন্য তোমরা দুজন এসছো, তোমাদের কি বলবো, ধন্যবাদ জানাবো। খুব ভালো লেগেছে এবং আশা করবো আবারও আসবে ডাকলে। তোমাদের এই পুরো বছর ভালো কাটুক, সবসময় আনন্দে থাকো, এবং আমার দর্শকদের বলছি আপনারা খুব ভালো থাকবেন। নববর্ষ, নতুন বছর যেন আপনাদের ভালো যায়। আবার দেখা হবে, নমস্কার।